দাদা একটা পান দেবেন তো। কি দিয়ে খাবেন? কেন, দাঁত দিয়ে খাবো? বলছি কি ভাবে খাবেন? আরে চিবিয়ে খাবো। আরে ভাই সাথে কি খান? আমার বন্ধু সাইফুল খান। আরে ভাই আপনি কি জর্দা খান? আরে না না, আমি রহিম খান। আমি যদি তোমার মোবাইল হতাম তাহলে তুমি সব সময় আমাকে কাছে রাখতে, আদর করতে, কানে লাগাতে, বুকে রাখতে, কত না ভালো হতো, তাই না? তাইলে একবার চিন্তা করে দেখো তো, চার্জারটা তোমার কোন জায়গায় লাগাইতাম। আমিও কি, আমিও আই লাভ ইউ কইছি, থাপরে তো দাঁত ফলাই দিমু। হ্যাঁ আমিও, আবারও কয় আমিও, আমিও কি থাপরে তো দাঁত ফলাই দিমু। আচ্ছা আমিও ফর্সা তুমিও ফর্সা, তাহলে আমাদের বাবুটা কালো হলো কেন? আমিও গরম ছিলাম, তুমিও গরম ছিলে, হয়তো তাই বাবু জ্বলে গেছে। তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনে কথা যায় ভেসে শুনবে। আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করবো। ইমাম সাহ মনে মনে কয় খাটা সে নামাজ পড়তে আসেনি, ও আবার জানে কেমনে আজান কয় মিনিট পরে দিছে। তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনে কথা যায় ভেসে শুনবে। আচ্ছা শোনো, আমাদের পাশের বাসার আবুল্লে আমাকে ভালোবেসে আমার জন্য হাত কেটে ফেলেছে, কিন্তু তুমি তো আমার জন্য এখন পর্যন্ত কিছুই করলে না। আমি তো তোমার জন্য মুসলমানি করেছি, আর কি কাটতে কও।